বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, শুনতেছেন? বিষ্ণুনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিষ্ণুনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন, এভাবে সিরিয়াস। তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। দুইটা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবি বলতেই লাগলেন, বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিষ্ণু ঈসা ইসলাম একবার সাহাবীদের সাথে কথা বলতেছেন এভাবে হেলান দিয়ে, শুনতেছেন? বিষ্ণুনবী হেলান দিয়ে বলেন, আলা উনাব্বিউকুম বি আকবারিল কাবায়ের, সবচেয়ে বড় কবিরা গুনাহ কোনটা তোমরা জানো নাকি? সাহাবারা বললেন, আপনি সবচাইতে ভালো জানেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন। বিষ্ণুনবী বললেন, সবচাইতে বড় কবিরা গুনাহ আল্লাহর সাথে শিরক করা, হেলান দিয়ে। দুই নম্বরে উকুকুল ওয়ালিদাইন, মাতা পিতার অবাধ্য হওয়া। তিন নম্বরটা যখন বলবেন হেলান থেকে উঠলেন, এভাবে সিরিয়াস। তিনটা কবিরা গুনাহ তোমাদের বলবো না, বলেন। দুইটা বলছে হেলান দিয়ে, একটা হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, দুই নম্বর হচ্ছে মাতা পিতার অবাধ্য হওয়া, তিন নম্বরটা যখন বলবেন ওয়াকানা মুত্তাকিয়ান, তিনি হেলান দেওয়া ছিলেন, ফাজালাসা, সিরিয়াস হয়ে বসলেন। এরপরে বললেন, আলা ওয়া কওলুজ জুর, আলা ওয়া শাহাদাতুজ জুর, সাবধান, মিথ্যা বলো না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না, মিথ্যা সাক্ষী দিও না। বিষ্ণুবি বলতেই লাগলেন, বলতেই লাগলেন, কতবার যে বলছেন তার কোনো হিসাব নাই। সুবহানাল্লাহ, সিরিয়াস, খুবই সিরিয়াস। কারণ মিথ্যা সাক্ষী সমাজে বাতিলকে প্রতিষ্ঠিত করে, জালিমকে প্রতিষ্ঠিত করে, মিথ্যা সাক্ষী সমাজে অন্যায়কে প্রতিষ্ঠিত করে। চিল্লায় বলেন ঠিক কিনা?